হ্যালো এভরিওয়ান। সো আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে উইলফ্রেড অওয়েনের লেখা একটা বিখ্যাত কবিতা, যার নাম হচ্ছে অ্যান্থেম ফর দ্য ডুমড ইউথ। তো বেসিক্যালি কবিতাটা সম্পর্কে জানার আগে আমরা কবিতার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানব, অর্থাৎ রাইটার অর্থাৎ পোয়েট যিনি রয়েছেন উইলফ্রেড অওয়েন তার সম্পর্কে জানব, এবং কবিতাটার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডগুলোকে জানবো, তারপর আমরা কবিতাটাকে নিয়ে ডিল করবো। দেখো, যে কোনো ক্লাসের ব্যাকগ্রাউন্ড বা কনটেক্সট এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ তোমার যদি কনটেক্সট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু সেই টেক্সটটা পড়তে অনেকটা অসুবিধা হয়। তো আমরা সেই কনটেক্সটটাকে ক্লিয়ার করে নেবো। কনটেক্সটটা যদি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় তখন দেখবে টেক্সট পড়তে আমাদের অসুবিধা হবে না। তো প্রথমে আমরা উইলফ্রেড অওয়েন সম্পর্কে জেনে নেব যে উইলফ্রেড অওয়েন কোন সময়কার রাইটার, তিনি কেমনভাবে লিখতেন, তার রাইটিংয়ের মধ্যে স্পেশাল কি বিষয়বস্তু দেখা যায় সেটা আমরা জেনে নেব। তারপর আমরা কবিতাটা কখন লেখা হয়েছে, কেন লেখা হয়েছে, কাদের জন্য লেখা হয়েছে এই বিষয়গুলোকে জানব। তো দেখো, উইলফ্রেড অওয়েনের প্রথমে আমরা যদি ক্রনোলজি দেখি অর্থাৎ তার জন্ম এবং মৃত্যু দেখি, তাহলে দেখব তিনি জন্মেছেন 1893 অর্থাৎ 1893 সালে, এবং তার মৃত্যু হয়েছে 1918 অর্থাৎ 1918 সালে। তো মাত্র 25 ইয়ার্স তিনি বেঁচেছিলেন, 25 বছর বয়সে তিনি মারা যান। তো নিশ্চয়ই তার পেছনে কিছু একটা কারণ আছে, তাই না? 25 বছর মানে বুঝতেই পারছো একবারই মানে ইয়াং এজে কেন মারা যাচ্ছেন একজন পোয়েট, তার পেছনে নিশ্চয়ই একটা কারণ থাকে। যেমন আমরা জন কিটসকে দেখেছি, জন কিটস যেমন 26 ইয়ার্সে মারা যাচ্ছেন, 26 বছর বয়সে মারা যাচ্ছেন। তিনি কেন মারা গেছিলেন? তার মধ্যে টিউবারক্লোসিস রোগ ছিল, টিবি রোগে তিনি মারা যান। তো ঠিক সেরকমই আমরা উইলফ্রেড অওয়েন কেন এত কম বয়সে মারা গেছিলেন সেটাও কিন্তু আমরা জানব, কারণ এটাই হচ্ছে উইলফ্রেড অওয়েনকে বোঝার জন্য তার এই মৃত্যুটা কিন্তু বিরাট বড় একটা মানে ইম্পর্টেন্ট বিষয়। ওকে, তো দেখো, উইলফ্রেড অওয়েন তার জন্ম হচ্ছে 1893 এবং মৃত্যু হচ্ছে 1918। তো উইলফ্রেড অওয়েন যে পিরিয়ডটাতে বিলং করছে অর্থাৎ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যে পিরিয়ডটাতে বিলং করছেন সেই পিরিয়ডটা সম্পর্কে প্রথমে আমাদের জানতে হবে। দেখো, তিনিও একজন ব্রিটিশ পোয়েট, এবং আমরা জানি ব্রিটিশ হিস্ট্রিকে আমরা কয়েকটা পিরিয়ডে ভাগ করি, সেই ওল্ড ইংলিশ থেকে শুরু হয় এবং সেটা পোস্ট মডার্ন পিরিয়ডে গিয়ে শেষ হয়। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ওপর অলরেডি আমি ক্লাস বানিয়ে দিয়েছি, তোমাদের যাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার নিয়ে কনসেপ্ট নেই অর্থাৎ এজগুলো যারা জানো না, তারা আমার এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে। প্লেলিস্টে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বলে একটা প্লেলিস্ট করা আছে, সেখানে দেখে নেবে, সেখানে দেখবে সমস্ত এজকে ডিসকাস করা আছে। তোমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার নিয়ে একটা ধারণা হয়ে যাবে, তোমরা প্রত্যেকটা পিরিয়ডকে বুঝতে পারবে। দেখো, উইলফ্রেড অওয়েন তিনি যে লিটারারি পিরিয়ডটাতে বিলং করছেন সেই পিরিয়ডটাকে বলা হয় মডার্ন পিরিয়ড, যে মডার্ন পিরিয়ড 1901 শুরু হচ্ছে এবং 1945 গিয়ে শেষ হচ্ছে। দেখো, বেসিক্যালি যদি আমরা মডার্ন পিরিয়ড দেখি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে, তো মডার্ন পিরিয়ড 1890 শুরু হয়ে যাচ্ছে, 1890 শুরু হয়ে যাচ্ছে। বাট আমরা যদি টাইম লাইন অনুযায়ী দেখি তাহলে কিন্তু 1901 থেকে আমরা 1945 এই সময়টাকে মডার্ন পিরিয়ড বলি। আর এর আগের যে পিরিয়ডটা সেটা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড, অর্থাৎ যেটা 1837 থেকে 1901 অবধি রয়েছে। কুইন ভিক্টোরিয়া সে সময় ইংল্যান্ডের রানী ছিলেন, 1837 থেকে 1901 অবধি, তার নাম অনুযায়ী পিরিয়ডটাকে ভিক্টোরিয়ান পিরিয়ড বলা হয়। কিন্তু লিটারেচারে মডার্ন পিরিয়ডের যে ফিচার্সগুলো অর্থাৎ বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু 1890 থেকেই দেখতে পাওয়া যায়। সেই কারণে আমরা অনেক সময় এই 1890 থেকেই বলতে পারি যে এই পিরিয়ডটা মডার্ন পিরিয়ডের সূচনা হয়ে গেছে। দেখো, প্রত্যেকটা পিরিয়ডের একটা করে বৈশিষ্ট্য আছে, ভিক্টোরিয়ান পিরিয়ডের কিছু বৈশিষ্ট্য রয়েছে, মডার্ন পিরিয়ডের কিছু বৈশিষ্ট্য রয়েছে, পোস্ট মডার্ন পিরিয়ডের কিছু বৈশিষ্ট্য রয়েছে। তোমরা যে কোনো পিরিয়ড পড়বে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে, তো সেই প্রত্যেকটা পিরিয়ডের একটা করে বৈশিষ্ট্য থাকে। তো এই যে মডার্ন পিরিয়ড, এই মডার্ন পিরিয়ডের স্পেশাল একটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টেশন। কারণ মডার্ন পিরিয়ডের রাইটারদের মধ্যে যদি আমরা ফলো করি, সে WBA Yeats হতে পারে, আমাদের TS Eliot হতে পারে, উইলফ্রেড অওয়েন হতে পারে, সিগফ্রেড সাসুন হতে পারে, আরও অনেকেই রয়েছেন,
প্রত্যেকের রাইটিংয়ের মধ্যে আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করি, যেটা প্রত্যেকের মধ্যে পাওয়া যায়, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টেশন। তারা তাদের রাইটিংগুলোকে নিয়ে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতে শুরু করলে। তো সেই এক্সপেরিমেন্টেশন, এটা হচ্ছে মডার্ন পিরিয়ডের একটা বেসিক ফিচার্স। এবং সেই এক্সপেরিমেন্টেশনের ফিচার্সটা আমরা মোটামুটি 1890 থেকে পেতে শুরু করি। আরও অনেক বৈশিষ্ট্য আছে মডার্ন পিরিয়ডের, বাট আমি ওগুলোকে ডিটেলে অ্যানালাইসিস করতে যাচ্ছি না। তোমরা যদি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ক্লাসগুলো করো, ওখানে তোমরা ডিটেলে জেনে যাবে। তো এই এক্সপেরিমেন্টেশনটা 1890 থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাইটিং এবং বিভিন্ন রাইটারের মধ্যে চলে এসেছে। দ্যাটস ওয়াই অনেক সময় আমরা 1890 থেকেই বলতে পারি যে এটা হচ্ছে আমাদের মডার্ন পিরিয়ড। বাট আমরা লিটারেরি একটা পিরিয়ড অনুযায়ী 1901 থেকে 1945টাকে মডার্ন পিরিয়ড বলে থাকি। যদিও কোনো পিরিয়ডকে একটা পার্টিকুলার সময়ের মধ্যে বেঁধে দেওয়া যায় না, তাও আমরা বোঝার সুবিধাতে, মানে আমাদের বুঝতে গেলে, আমাদের পড়ার জন্য আমাদের যারা হিস্টোরিয়ান রয়েছেন, যারা লিটারেরি ক্রিটিক রয়েছেন, তারা বিভিন্ন পিরিয়ডকে কয়েকটা টাইম লাইনে ভাগ করেছেন। ওকে, তাহলে উইলফ্রেড ওয়েন একজন ব্রিটিশ পোয়েট এবং তিনি মডার্ন পিরিয়ড থেকে বিলং করেন, যে মডার্ন পিরিয়ড 1901 থেকে 1945 অবধি যার টাইম লাইন রয়েছে। এবং তিনি হচ্ছেন একজন লিডিং পোয়েট সেই সময়কার যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। অর্থাৎ দেখো, আমরা যদি হিস্ট্রি দেখি, ইতিহাস দেখি, ইতিহাসে আমরা দুটো ওয়ার্ল্ড ওয়ার পাই, একটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, একটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1919 অবধি, ওই 1918 বা 1919 অবধি ঘটেছিল, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1944 বা 1945 অবধি তার টাইম লাইন ছিল। তো উইলফ্রেড ওয়েন যে সময়টায় বিলং করছেন, যে সময়টায় তিনি লেখালেখি করছেন, সেই সময় কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার চলছে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, উইলফ্রেড ওয়েনের কবিতাগুলোকে বুঝতে গেলে এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার মানে বিশ্বযুদ্ধ এবং তার যে ইম্প্যাক্ট সোসাইটির ওপর পড়ছে, সেই জায়গাটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। কারণ এটা কিন্তু একটা খুবই বড় ইম্পর্টেন্ট একটা জায়গা উইলফ্রেড ওয়েনের কবিতাগুলো বোঝার জন্য, ঠিক আছে? তো নেক্সট দেখো, আমরা জানতে পারলাম তার লিটারেরি পিরিয়ড, এবং আমরা বুঝতে পারলাম যে তিনি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার চলাকালীন একজন মানে বিখ্যাত কবি সেই সময়কার, এবং তার কবিতাগুলো ম্যাক্সিমাম ওই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারকে কেন্দ্র করে। ওকে, নেক্সট আমরা যে পয়েন্টটা জানবো উইলফ্রেড ওয়েন সম্পর্কে, টাইপ অফ পোয়েট, অর্থাৎ তিনি কেমন কবি, কোন ধরনের কবি। দেখো, বিভিন্ন রকমের কবি রয়েছেন এবং তাদের কবিতা রয়েছে। যেমন দেখো, যদি আমরা ফিলিপ সিডনিকে দেখি, এডমান্ড স্পেন্সারকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো তারা হচ্ছে সনেটিয়ার্স, অর্থাৎ তারা সনেট লিখতেন। তারা এলিজাবেথান পোয়েটস, এলিজাবেথান পিরিয়ডের পোয়েটস, এবং তারা সনেটিয়ার্স। আবার যদি আমরা ওয়ার্ডসওয়ার্থ, সেলি, কোলরিজ, কিটস এনাদেরকে দেখি, তাহলে দেখতে পাবো এনারা হচ্ছেন রোমান্টিক পোয়েটস। এনাদের কবিতার মধ্যে আমরা রোমান্টিসিজম পাই। ঠিক সেইরকমই উইলফ্রেড ওয়েন, তিনি যেমন মডার্ন পিরিয়ডের একজন কবি, তিনি যেমন একজন মডার্ন পোয়েট, তার সাথে তিনি পার্টিকুলার একটা গ্রুপের মধ্যে বিলং করতেন। অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে যারা রিসার্চার বা যারা ক্রিটিক, তারা এই উইলফ্রেড ওয়েনকে পার্টিকুলার একটা গ্রুপের মধ্যে এনলিস্ট করেছে। তো তিনি যে গ্রুপটায় বিলং করতেন, সেই গ্রুপটাকে বলা হতো ওয়ার পোয়েটস। কি বলা হতো? ওয়ার পোয়েটস। তাহলে ওয়ার পোয়েটস কাদেরকে বলে? দেখো, আমরা জানতে পারলাম যে উইলফ্রেড ওয়েন পার্টিকুলার একটা গ্রুপে বিলং করছেন, সেই গ্রুপটাকে আমরা ওয়ার পোয়েটস বলছি। তো ওয়ার পোয়েটস কারা বলে, কাদেরকে বলে? দেখো, ওয়ার পোয়েট ছিল ওয়ার্ল্ড ওয়ারের সময়, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের সময়, 1914 থেকে 1918 বা 1919, এই যে টাইম পিরিয়ডটা, এই সময়কার কিছু ব্রিটিশ রাইটার, যারা বিশ্বযুদ্ধে অ্যাজ এ সোলজার অংশগ্রহণ করেছিলেন, এবং তারা তার সাথে সাথে যুদ্ধের যে ডেঞ্জারাস এফেক্ট, সেগুলোকে নিয়ে কবিতা লিখেছিলেন, সেগুলোকে ক্রিটিসাইজ করেছিলেন, সেগুলোকে তার যে যুদ্ধের যে ভয়াবহতা, সেটাকে তারা তাদের কবিতায় তুলে ধরেছিলেন। তো সেই গ্রুপটাকে বলা হয় ওয়ার পোয়েটস। তো সেই গ্রুপের মধ্যে কে কে ছিলেন? উইলফ্রেড ওয়েন ছিলেন, রবার্ট গ্রেভস ছিলেন, সিগফ্রেড সাসুন ছিলেন, ডেভিড জোন্স ছিলেন, আইভর গার্নি ছিলেন, রুপার্ট ব্রুক ছিলেন, এডওয়ার্ড থমাস ছিলেন, এবং আইজার
রোজেনবার্গ ছিলেন। তাহলে এই যে গ্রুপটা উইলফ্রেড ওয়েন, রবার্ট ক্রেপস, সিগফ্রেড সাসুন, ডেভিড জোনস, আইভর গোর্নি, রুপার্ট ব্রুক, এডওয়ার্ড থমাস অ্যান্ড আইজাক রোজেনবার্গ, দিজ পোয়েটস আর কল্ড ওয়ার পোয়েটস ইন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। অর্থাৎ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে আমরা এই কবিগুলোকে কি বলি, ওয়ার পোয়েট বলে থাকি। কেন ওয়ার পোয়েট বলি, কারণ দেখো এনারা একদিকে রাইটার, এনারা একদিকে রাইটার, তার সাথে সাথে এনারা কিন্তু যুদ্ধতেও লড়াই করছে। দেখবে এখন দেখো এই যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে বা আমাদের ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ চলছে, যুদ্ধ যদিও খুবই ডেঞ্জারাস একটা বিষয়, আমি যুদ্ধকে কখনোই সাপোর্ট করি না, আমি যুদ্ধ সবসময় এগেনস্টেই যাই, যুদ্ধ কখনো ভালো জিনিস হতে পারে না, তাই না? কারণ যুদ্ধ আমাদের মধ্যে ডিস্ট্রাকশন নিয়ে আসে, ফিউটিলিটি নিয়ে আসে, পিটি নিয়ে আসে, আর কিছুই নিয়ে আসে না। যুদ্ধ কোনো আজ পর্যন্ত যুদ্ধ করে যে বিরাট ভালো কিছু হয়েছে এটা কিন্তু কোনো ইতিহাসে পাবে না তুমি। ইতিহাস পড়ে দেখবে একবারই সেই প্রাচীনকাল থেকে আমাদের আধুনিক সময় অবধি ইতিহাসের প্রত্যেকবার যতবার যুদ্ধ হয়েছে, যুদ্ধ মানে ডিস্ট্রাকশন হয়েছে, আর কিছুই না। তো যখন যুদ্ধ লাগে, এখন তোমরা দেখতে পাচ্ছ টিভিতে নিউজে যে যুদ্ধ লাগলে কি হয়, যখন দুটো দেশের মধ্যে যুদ্ধ হয় তখন কিন্তু যখন সৈন্যর প্রয়োজন পড়ে, অর্থাৎ মনে করো আমাদের দেশের সাথে অন্য কোনো দেশের যুদ্ধ লাগলো, তো আমাদের দেশের সৈন্য শর্টেজ হয়ে গেল, অর্থাৎ সোলজারের শর্টেজ দেখা গেল, তখন কিন্তু সাধারণ মানুষদেরও সৈন্য হিসাবে যেতে হয়। সেটা বিশ্বযুদ্ধ হচ্ছে। এই যে কিছুদিন আগে একটা টিভিতে তোমরা হয়তো প্রোগ্রাম দেখেছো বা বারবারই দেখাচ্ছে, সেটা রাশিয়া ইউক্রেনে যখন যুদ্ধ হচ্ছিল বা এখনো চলছে, যুদ্ধটা এখনো শেষ হয়নি, এখন বেশ কোল্ড ওয়ার চলছে একটা। তো সেই যুদ্ধতে আমরা কি দেখলাম, যে ইউক্রেনের সাধারণ মানুষরা তারা বন্দুক নিয়ে, গুলি নিয়ে, পিস্তল নিয়ে নেমে পড়েছে রাশিয়ান সোলজারদের বিরুদ্ধে, তারা নেমে পড়েছে তো দেশকে প্রোটেক্ট করার জন্য, তাই না? তো ওয়ার্ল্ড ওয়ারের সময় কি হয়েছিল, ওয়ার্ল্ড ওয়ারের সময়ও ব্রিটিশ যে সোলজার ছিল সেই ব্রিটিশ সোলজারদের আরও বেশি বেশি সোলজার মানে সৈন্যর প্রয়োজন পড়েছিল। তো সেই কারণে সেই সময়কার যারা সাধারণ মানুষ ছিলেন, অর্থাৎ বিভিন্ন রাইটার হতে পারেন বা বিভিন্ন আরও যে কাজকর্মে যুক্ত যারা সাধারণ মানুষ, তাদেরও কিন্তু যুদ্ধ করতে বাধ্য করা হয়েছিল। অর্থাৎ তাও তুমি তো দেশের ওপরে যেতে পারো না, দেশ তোমাকে যদি অর্ডার করে, তোমাকে যদি স্টেট অর্ডার করে যে তোমাকে যুদ্ধ করতে হবে, তখন তুমি বাধ্য, কারণ না হলে স্টেট তোমাকে দেশের বাইরে বার করবে বা তোমাকে জেলে ঢোকাবে, তুমি জেলে যাওয়ার চেয়ে যুদ্ধ করাটা বেশি বেটার মনে করবে, তাই না? তো সেই সময় উইলফ্রেড ওয়েন, রবার্ট গ্রেভস, সিগফ্রেড সাসুন বা ডেভিড জোনস বা রুপার্ট ব্রুক, এই যে সমস্ত কবিরা ছিলেন, তারা তো পোয়েট ছিলেন বেসিক্যালি, তারা তো রাইটার, তো রাইটাররা তো যুদ্ধ করতে মানে তারা তো পেন দিয়ে লেখালেখি করে, তাই না? তাদের তো পেন, তাদের তো যুদ্ধ মানে সৈনিক তো তারা নয়, তাদেরকেও মোটামুটি একটা ট্রেনিং দিয়ে তাদেরকেও কিন্তু যুদ্ধে নামানো হয়েছিল। তো তারা সেই যুদ্ধকে সামনে থেকে দেখেছিলেন, যুদ্ধের যে ভয়াবহতা, যুদ্ধ যে কতটা ডিস্ট্রাকটিভ, কতটা ধ্বংসাত্মক যুদ্ধ, সেই যুদ্ধের ইফেক্টটাকে তারা সামনে থেকে দেখেছিলেন এবং তারা সেই সিচুয়েশনকে নিয়ে ক্রিটিসাইজ করে, বিদ্রুপ করে কবিতা লিখেছিলেন। সেই কারণে তাদেরকে ওয়ার পোয়েটস বলা হয়, ওয়ার পোয়েটস বলা হয়। তারা যুদ্ধের যে স্টার্ক রিয়েলিজম এবং বিটার আইরনি এবং যুদ্ধের মধ্যে যে ট্র্যাজিক ফিউটিলিটি দেখতে পাওয়া যায়, অর্থাৎ যুদ্ধ শুধু ধ্বংস করে, যুদ্ধ কোনো ভালো ফলাফল দিতে পারে না, যুদ্ধের যে রিয়েলিটি প্রচণ্ড ভয়ানক, প্রচণ্ড অন্ধকার রিয়েলিটি, সেই জায়গাটাকে তারা তুলে ধরেছিলেন। সেই কারণে আমরা এই যে পোয়েটগুলো রয়েছেন যারা ওয়ার্ল্ড ওয়ার দ্য ফার্স্টের সময় লেখালেখি করছেন, এই যে গ্রুপটা, এই গ্রুপটাকে আমরা ওয়ার পোয়েট বলতে পারি। কেন ওয়ার পোয়েট, কারণ তাদের ওয়ারটা ডাইরেক্টলি এক্সপিরিয়েন্স রয়েছে এবং তারা ওয়ারকে ক্রিটিসাইজ করছেন, ওয়ারকে কিন্তু রোমান্টিসাইজ করছেন না, তাই না? দেখবে আমাদেরও যুদ্ধ নিয়ে অনেকের ফ্যাসিনেশন আছে, আমরা যুদ্ধ নিয়ে বিরাট রোমান্টিসাইজ করি যে যুদ্ধ মানে বিরাট বড় ব্যাপার, সোলজার মানে সেই বিরাট একবারই খুনোখুনি করে দেবে, মানুষকে মারামারি করে দেবে, বাট অ্যাকচুয়ালি যুদ্ধের কিন্তু বাবা কোনো লাভ নেই। যুদ্ধ করা মানে শুধু মানুষ মারা, শুধু কিছু মানুষের হত্যা হওয়া, তাই না? এই যে যারা সোলজাররা মারা যাচ্ছেন যুদ্ধে, তো তাদের তো হত্যা হচ্ছে, যুদ্ধ কখনো শান্তি নিয়ে আসতে পারে না, যুদ্ধ কখনো শান্তি নিয়ে আসতে পারে না, যুদ্ধ কখনো কোনো কনক্লুশন দিতে পারে না, যুদ্ধ করলে সে যুদ্ধ চলবেই। ওই যে মহাত্মা গান্ধীর বিখ্যাত কথা আছে, মহাত্মা গান্ধী এক জায়গায় বলেছিলেন তার বিখ্যাত কথা, যে
অ্যান আই ফর অ্যান আই ক্যান মেক দ্য হোল ওয়ার্ল্ড ব্লাইন্ড, তাই না? তুমি যদি তোমার যদি এক চোখ কেউ অন্ধ করে, তুমি যদি তার আরেক চোখ অন্ধ করো, এইভাবে যদি অন্ধ করতে করতে আমরা যদি চেন রিয়াকশন প্রত্যেকটা মানুষ একে অপরকে অন্ধ করতে যায়, তাহলে সমস্ত পৃথিবী ব্লাইন্ড মানুষে পরিণত হবে। অর্থাৎ এই কথাটা সিম্বলিক কথা। অর্থাৎ তিনি কি বলছেন যে তুমি হিংসা করলে আমার ওপর, মনে করো আমি তোমার ওপর হিংসা করলাম, সেই হিংসা হিংসা তো কখনো থামবে না, হিংসা তো রয়েই যাবে, যুদ্ধ তো রয়েই যাবে, ক্রুয়েলটি তো রয়েই যাবে আমাদের মধ্যে। এইভাবে যদি আমরা ক্রুয়েলটিটাকে প্রচার করি, তাহলে সারা বিশ্বে কখনোই কিন্তু শান্তি পাওয়া যাবে না, সবসময় কিন্তু আমাদের মধ্যে কী থাকবে, একটা ক্রুয়েলটি আমাদের মধ্যে প্রচারিত হবে। তাহলে ক্রুয়েলটি কখনো ভালো জিনিস নয়, যুদ্ধ কখনো ভালো জিনিস নয়, যুদ্ধকে সাপোর্ট করা কখনো ঠিক না, যুদ্ধর প্রতি রোমান্টিসিজম ফ্যাসিনেশন থাকাটা একবারই উচিত না। তো এই পোয়েটরা তারা এই যুদ্ধকে ক্রিটিসাইজ করছেন, যুদ্ধের যে পিটি, যুদ্ধের যে ফিউটিলিটি, যুদ্ধের যে ট্র্যাজিক রিয়েলিটি, সেই জায়গাটাকে তুলে ধরেছেন। দ্যাটস ওয়াই এনারা ওয়ার পোয়েটস। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো আমাদের উইলফ্রেড আওয়েনের কী কী পপুলার পোয়েমস রয়েছে। তার অনেকগুলো পপুলার পোয়েমস রয়েছে, যেমন ডুলস এট ডেক্রাম এস্ট 1920, খুব পপুলার, এগুলো জানতে হবে, এগুলো পরবর্তী ক্ষেত্রের জন্য জানতে হবে। দেখো যদি তুমি ইংলিশ লিটারেচার নিয়ে তোমার ফিউচারটাকে কন্টিনিউ করতে চাও, অর্থাৎ ভবিষ্যতে যদি তুমি হায়ার স্টাডিজ করতে চাও, নেট সেট এক্সাম দিতে চাও, পিএইচডি করতে চাও, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও, তখন তোমাকে কিন্তু এগুলো ডিটেলে পড়তে হবে। কারণ নেট সেট এক্সাম দিতে হলে তোমাকে প্রত্যেক রাইটার সম্পর্কে ধারণা থাকতে হবে, সেই রাইটারদের থেকে ডিটেল থেকে কোয়েশ্চেন হবে, ভেতর থেকে কোয়েশ্চেন হবে। তো সেই কারণে আমি তোমাদের এইগুলো এখন থেকেই কমপ্লিট করে দিচ্ছি, কারণ এখন থেকে কমপ্লিট করে তোমাদের বেসটা মজবুত হয়ে যাবে, আর বেস মজবুত হলে ভবিষ্যতে তোমরা এটাকে ক্লিয়ার করে ভালো করে লিখতে পারবে। তাদের পপুলার পোয়েমসের মধ্যে কী পাই, ডুলস এট ডেকোরাম এস পাই, যেটা 1920 কবিতা। আর কী পাই বাবু, ইনসেন্সিবিলিটি বলে একটা কবিতা পাই। তাছাড়া আজকে যে টেক্সটটা রয়েছে অ্যান্থেম ফর দ্য ডুমড ইউথ, এটাও তোমাদের একটা বিখ্যাত কবিতা। ফিউটিলিটি তার নাম একটা বিখ্যাত কবিতা, এবং স্ট্রেঞ্জ মিটিং তার আরেকটা বিখ্যাত কবিতা। তাহলে পপুলার পোয়েমসের মধ্যে আমরা এগুলো পাচ্ছি, ডুলস এট ডেকোরাম এস্ট, ইনসেন্সিবিলিটি, অ্যান্থেম ফর ডুমড ইউথ, ফিউটিলিটি অ্যান্ড স্ট্রেঞ্জ মিটিং। ওকে, নেক্সট হচ্ছে তার পার্সোনাল লাইফ। দেখো তিনি কেন 25 বছরে মারা যান এই বিষয়টা তোমরা জানতে পারবে। দেখো তার পার্সোনাল লাইফের যে পয়েন্টটাকে আমরা জানবো, আমরা টোটাল জানবো না যে তিনি কোথায় জন্মেছিলেন, কাকে বিয়ে করেছিলেন, তার কটা সন্তান ছিল, এসব আমরা জানতে যাবো না, তাই না? যেটা আমাদের টেক্সটের সাথে রিলেভেন্ট সেই বিষয়টাকে জানতে হবে। এবং উইলফ্রেড আওয়েনকে পড়তে গেলে যে পার্সোনাল লাইফটা জানা উচিত সেই জায়গাটা পার্টিকুলারলি আমরা জানবো। তো দেখো উইলফ্রেড আওয়েনের যদি পার্সোনাল লাইফ আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই যে হি ওয়াজ এ সোলজার ইন ওয়ার্ল্ড ওয়ার দ্য ফার্স্ট, তিনিও কিন্তু যুদ্ধ করেছেন, কারণ আমি একটু আগেই বললাম ওয়ার পোয়েটস, তাই না? তাকে 21st অক্টোবর 1915 তাকে যুদ্ধে যোগদান করতে হয়। তিনি একটা রেজিমেন্টের আন্ডারে যোগদান করেন, সেই রেজিমেন্টের নাম ছিল আর্টিস্টস রাইফেল। রেজিমেন্ট কথার অর্থ হচ্ছে আর্মিদের গ্রুপ, দেখবে আর্মিদের বিভিন্ন গ্রুপ রয়েছে। আমরা যদি আমাদের ইন্ডিয়ান আর্মি দেখি, ইন্ডিয়ান আর্মিতে বেসিক্যালি তিনটে স্টেজ রয়েছে। একটা হচ্ছে যারা স্থলসেনা, অর্থাৎ যারা আমাদের কী বলবো গ্রাউন্ড আর্মি, একটা হচ্ছে যারা আমাদের নাভাল অফিসার, অর্থাৎ নেভিতে যারা চাকরি করে নেভি আর্মি, আর একটা হচ্ছে আমাদের এয়ার ইন্ডিয়া, অর্থাৎ এয়ার আর্মি, যারা আকাশে এরোপ্লেন নিয়ে লড়াই করেন তারা। তো এই তিনটে তো ফর্ম রয়েছে। তো এই তিনটে ফর্মের ভেতরে আরও অনেক ফর্ম রয়েছে। যেমন তোমরা যদি শুনেছ ইন্ডিয়ান আর্মিতে আছে আমাদের রাজস্থান রাইফেলস, রাজপুতানা রাইফেলস, হরিয়ানা রাইফেলস, পাঞ্জাব রাইফেলস, এই যে এগুলো কি গ্রুপ, এগুলো রেজিমেন্ট, একটা রেজিমেন্ট মানে গ্রুপ। তো তিনি যে রেজিমেন্টে, তাকে যে রেজিমেন্টে যোগদান করতে হয়, সেই রেজিমেন্টের নাম হচ্ছে আর্টিস্টস রাইফেলস। আর্টিস্ট কথা মানে কি বাবু, শিল্পী মানুষ। দেখো আর্টিস্ট কথার অর্থ হচ্ছে কেউ ডান্সার, তিনি একজন আর্টিস্ট, কেউ একজন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, তিনি একজন আর্টিস্ট, কেউ পেইন্টার, তিনি একজন আর্টিস্ট, কেউ সিঙ্গার, তিনি একজন আর্টিস্ট, কেউ মিউজিশিয়ান, তিনি একজন আর্টিস্ট, কেউ রাইটার, তিনি একজন আর্টিস্ট। তাহলে উইলফ্রেড আওয়েন কে ছিলেন, তিনি তো একজন রাইটার ছিলেন, একজন পোয়েট ছিলেন। যেহেতু তিনি পোয়েট ছিলেন, সেই কারণে তিনি ব্রিটিশ আর্মির পার্টিকুলার যে রেজিমেন্টে যোগদান করেন, যে গ্রুপে যোগদান করেন, সেই গ্রুপটার নাম হচ্ছে আর্টিস্টস রাইফেলস। ওকে, কিন্তু যুদ্ধ মানে বুঝতেই পারছো মানুষের মৃত্যু। উইলফ্রেড আওয়েনও কিন্তু যুদ্ধে মারা যান।
কখন মারা যান? 4th November 1918। যুদ্ধে একটা বোম ব্লাস্টিং হয়, তো সেই বোম ব্লাস্টিংয়ে তিনি কিন্তু 4th November 1918 মৃত্যুবরণ করেন। বুঝতে পারছ? তখন তার বয়স মাত্র 25 বছর। তার মানে তিনি কেন 25 বছর বয়সে মারা গেলেন এটা বুঝতেই পারছো। তিনি যদি বেঁচে থাকতেন তাহলে আরও কত ভালো ভালো কবিতা লিখতেন, আরও মানুষকে কত কিছু নতুন নতুন সাহিত্যের জিনিস গিফট করে যেতেন। কিন্তু যুদ্ধ কী করলো? ওয়েলফেয়ার ডাবেনের জীবনটা কেড়ে নিল 4th November 1918, 25 বছর বয়সে একটা ইয়াং এজে মারা গেল, একটা ইয়াং ছেলে মারা গেল। তাহলে এটাই তো যুদ্ধের রিয়েলিটি। দেখো, যুদ্ধ করতে তো কখনো বুড়ো মানুষদের নিয়ে যাওয়া হবে না। 65-70 বছর বয়স, যে ভালো করে হাঁটতে পারে না, যে জরাজীর্ণ হয়ে গেছে, তাকে কি যুদ্ধ করতে নিয়ে যাবে? কখনো নিয়ে যাবে না। যুদ্ধ করতে নিয়ে যাবে সেই সমস্ত মানুষগুলো যারা ইয়াং, যারা 18 থেকে 35 এর মধ্যে এজ, যারা লড়াই করতে পারবে, যারা মারপিট করতে পারবে, দাঙ্গা করতে পারবে, যারা বোম চালাতে পারবে। তাই যুদ্ধে যখন মারা যাবে, কারা মারা যাবে? সেই ইয়াং মানুষরাই তো মারা যাবে, তাই না? আর যুদ্ধ কতটা ডেঞ্জারাস তোমরা তো দেখছো, ইসরায়েল প্যালেস্তাইনের যুদ্ধ দেখছো, তোমরা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দেখছো, কত মানুষ মারা যাচ্ছে, কত বাড়ি ঘর ভেঙে যাচ্ছে, কত ধ্বংস হচ্ছে। যুদ্ধে ভালো কিছু হচ্ছে? কখনোই হচ্ছে না। যুদ্ধ কখনোই ভালো নয়। যুদ্ধের একটা ওয়ার্ল্ড ওয়াইড ইফেক্ট পড়ে। এই যে জিনিসপত্র এত দাম বাড়ছে সারা বিশ্ব জুড়ে, তার কারণ কি? এই যে দুটো যুদ্ধ চলছে বড় বড়, একটা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, একটা ইসরায়েল প্যালেস্তাইনের যুদ্ধ, তার কিন্তু একটা প্যাসিভ ইফেক্ট আমাদের উপর পড়ছে বাবা। আমরা বুঝতে পারছি না, আমরা ভাবছি না আমাদের ইন্ডিয়াতে তো কোনো যুদ্ধ নেই, আমরা ভালোই আছি। সেটা নয়, যুদ্ধের ইফেক্ট সারা ওয়ার্ল্ড ওয়াইড পড়ে। কারণ যুদ্ধ মানেই ইকোনমিক একটা ডিস্ট্রাকশন ঘটে। ওই দেশগুলো তো ঘটে, যে দেশগুলো যুদ্ধ করছে তারা তো ডাইরেক্টলি মানে ইফেক্টেড হয়ে যায়। কিন্তু যারা আমরা যুদ্ধ করছি না, আমাদের উপরও কিন্তু ইফেক্টটা পড়ে বাবা। আমরাও কিন্তু যুদ্ধের সাথে কি বলবো, প্যাসিভলি কানেক্টেড হয়ে যাই, তাই না? তাহলে এটা এটা হচ্ছে তার পার্সোনাল লাইফ, বুঝতেই পারছো। নেক্সট, ওয়েলফেয়ার ডাবেন সম্পর্কে যে পয়েন্টটা জানা উচিত সেটা হচ্ছে তার রাইটিং স্টাইল। দেখো, প্রত্যেকটা পোয়েটের রাইটিং স্টাইল কিন্তু ডিফারেন্ট। কোনো পোয়েটের সাথে কোনো পোয়েটের রাইটিং স্টাইল কিন্তু ম্যাচ করবে না। প্রত্যেকটা পোয়েট তার কাছে তার রাইটিং ক্রেডিট বা তিনি কীভাবে লিখছেন সেটা তার নিজের ব্যাপার, তাই না? তো উইলফ্রেড ওয়েনেরও রাইটিং স্টাইলটা আমরা জেনে নিই। দেখো, রাইটিং স্টাইল জানলে তার কবিতাগুলোকে, তার টেক্সটগুলোকে অ্যানালাইসিস করতে অনেক সুবিধা হয়ে যায় আমাদের। তো তার রাইটিং স্টাইলে আমরা কী 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 পাই? তার রাইটিং স্টাইলে আমরা প্রথমেই যে পয়েন্টটা পাই, দ্যাট ইজ ক্রিটিসিজম অফ ওয়ার। মানে উইলফ্রেড ওয়েন হ্যাজ নট রোমান্টিসাইজ দ্য ওয়ার। তিনি কিন্তু ওয়ারকে রোমান্টিসাইজ করেননি। ওয়ারকে যে বিরাট বড় একটা জিনিস, যে ওয়ার বিরাট জিনিস, না আমাদের যুদ্ধ করতে হবে, একবারই আমরা বিরাট ভালো কাজ করছি, না না কখনোই না। তিনি একজন শিক্ষিত মানুষ বাবা, তিনি একজন পোয়েট, তিনি একজন সেন্সিবল মানুষ। পোয়েটরা বা রাইটাররা সবচেয়ে সেন্সিবল মানুষ হন, তো তারা কখনো এই ভুলভাল কমেন্ট করবেন না, তাই না? তো তিনি কি করেছেন? তিনি ক্রিটিসিজম অফ ওয়ার, তিনি যুদ্ধকে ক্রিটিসাইজ করেছেন। যুদ্ধের যে খারাপ দিকগুলো সেগুলোকে দেখিয়েছে। দ্বিতীয় কি দেখতে পাই তার কবিতায়? পিটি, ফিটিলিটি অ্যান্ড ক্রুয়েলটি অফ ওয়ার। যুদ্ধের যে পিটি, যুদ্ধের যে করুণা, যুদ্ধ তো করুণা সৃষ্টি করে, তাই না? মনে করো যে ফ্যামিলিতে একমাত্র ছেলে সোলজার, অর্থাৎ ওই ফ্যামিলিতে একটাই সন্তান আছে, সেই সন্তান সোলজার, সে যুদ্ধে গেল এবং যুদ্ধে মারা গেল, তাহলে ভেবে দেখো তো ওই পরিবারের কতটা করুণ পরিস্থিতি সৃষ্টি হলো, তাই না? তোমরা ভেবে দেখো, তোমরা লজিক্যালি ভেবে দেখো, তোমরা বড় হয়েছো, তোমাদের মধ্যে সেন্সিবিলিটি হয়েছে, তোমরা বুঝতে পারবে যে যুদ্ধ কখনো ভালো কি না। এই যুদ্ধের প্রতি আমরা যে এতটা ফ্যাসিনেটেড হয়ে থাকি, যুদ্ধ কখনো ভালো নয় বাবা। তাহলে পিটি একটা করুণাময় একটা সিচুয়েশন তৈরি করে যুদ্ধ। দ্বিতীয়ত ফিউটিলিটি, ফিউটিলিটি মানে কি? নিষ্ফলতা। যুদ্ধ কখনো একটা হোপফুল সিচুয়েশন নিয়ে আসতে পারে না, যুদ্ধ সবসময় একটা ফিউটাইল সিচুয়েশন নিয়ে আসে, একটা নিষ্ফলতা নিয়ে আসে। যুদ্ধের কখনো ফল কখনো ভালো হয় না, তাই না? ভেবে দেখো ওয়ার্ল্ড ওয়ার দ্য সেকেন্ড, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তার ফল কি হলো? দুটো বড় বড় শহর জাপানে, হিরোশিমা এবং নাগাসাকি, সেখানে অ্যাটম বোম প্রয়োগ করা হলো এবং সেই অ্যাটম বোম কি করলো? লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলল, একবারই পুড়িয়ে ঝলসিয়ে বেদনাদায়ক মৃত্যু দিল। তাহলে ভাবো, লক্ষ লক্ষ মানুষকে এক নিমেষে শেষ করে দেওয়া হলো, এটাই হচ্ছে যুদ্ধ। ক্রুয়েলটি অফ ওয়ার, যুদ্ধ ক্রুয়েল, তাই না?
আমি যখন বোম ফেলছি, আমেরিকা যখন বোম ফেলছে, ভাবো আমেরিকা কিন্তু একবারও ভাবছে না যে আমরা বোম ফেলছি, এই বোমে কারা মরবে? বাচ্চারা মরবে, বুড়োরা মরবে, মহিলারা মরবে, ইনোসেন্ট মানুষরা মরবে। যুদ্ধ তো ক্রুয়েল বাবা, যুদ্ধে ভাবো না, একজন সৈন্য আরেকজন সৈন্যের সাথে লড়াই করে, তাদের মধ্যে কি কোনো পার্সোনাল শত্রু থাকে? কোনো পার্সোনাল শত্রুতা থাকে না। তাদের শত্রুতা কিসের? যে ও আমার বিপরীত দেশ, এটাই শত্রু। পার্সোনাল তো কোনো শত্রু থাকে না, যে পার্সোনাল শত্রুতা রয়েছে না, ও আমার পার্সোনাল শত্রু। পার্সোনাল তো শত্রু নয়, আমি চিনিই না। আমি যাকে যুদ্ধে গিয়ে হত্যা করি বা যুদ্ধে আমাকে যে হত্যা করে, আমরা তাকে চিনিই না। এটাই তো যুদ্ধের বাস্তব, এটাকে তিনি তুলে ধরেছেন। তিন নম্বর, রিয়েলিজম অ্যান্ড ভিভিড ইমেজারি। তার কবিতায় রিয়েলিস্টিক অ্যাটিটিউড পাওয়া যায়, তিনি রিয়েলিটিকে প্রকাশ করেছেন। যুদ্ধে নয়, যুদ্ধের সাথে অ্যাসোসিয়েটেড যে রিয়েলিটিগুলো, যুদ্ধ কারা চায়? আমি তুমি যুদ্ধ চাই? কখনোই যুদ্ধ চায় না, সাধারণ মানুষ কখনোই যুদ্ধ চায় না বাবা। যুদ্ধ লাগিয়ে রাখে কারা? ওই যে যারা বিউরোক্র্যাট, যারা উপরে বসে রয়েছে, নেতা মন্ত্রী, তাদের সুবিধার জন্য। যুদ্ধ তো তাদের প্রয়োজন, আমাদের কি প্রয়োজন বলো যুদ্ধ? আমাদের সাধারণ মানুষের, আমরা তো দুমুঠো দুবেলা খেয়ে ভালো একটু জায়গায় থেকে একটু জামা কাপড় পেলেই আমরা খুশি, আমাদের কিন্তু যুদ্ধের প্রয়োজন নয়। সেই রিয়েলিটিটাকে তিনি প্রকাশ করেছেন এবং তার কবিতায় ভিভিড ইমেজারি, অর্থাৎ তিনি বিভিন্ন ইমেজ সিম্বল সেই সমস্ত কিছু ব্যবহার করেছেন, কিছু কিছু জায়গায় ডাইরেক্ট না প্রকাশ করে কিছু ইমেজ সিম্বলের মাধ্যমে প্রকাশ করেছেন, তা আমরা দেখতে পাই। আর দেখতে পাই ইমোশনাল ডেপথ, তার কবিতাগুলো কিছুটা হলো ইমোশনাল, তুমি যখন সেই কবিতাগুলো পড়বে তোমাকে কিছুটা হলো ইমোশনাল করে তুলবে, সত্যি তো ইমোশনাল করবে। একটা ভয়ানক রিয়েলিটিকে, একটা স্টার্ক রিয়েলিটিকে প্রেজেন্ট করছেন, তাহলে সেখানে তো তুমি ইমোশনাল হবেই, তাই না? আর কি দেখতে পাওয়া যায়? ক্রিটিক্যাল টোন অ্যান্ড আইরনি, তার যে টোনগুলো, কবিতার যে ল্যাঙ্গুয়েজ, যে ভাষাটা, যে প্রকাশ করার ভঙ্গিমাটা, সেটা কিন্তু ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল বলতে জটিল নয়, ঠিক আছে? ক্রিটিক্যাল বলতে তিনি ওই যে ক্রিটিসাইজ করছেন, তিনি বিদ্রুপ করছেন সেই সমস্ত মানুষদের, বিদ্রুপ করছেন যারা যুদ্ধ লাগায়। যুদ্ধ লাগিয়ে তারা চুপচাপ বসে থাকে, তাদের কিছু হয় না, তাই না? সাধারণ মানুষেরই কষ্ট হয়। অ্যান্ড আইরনি, এবং তার কবিতায় আয়রনি দেখতে পাওয়া যায়। এবং যেহেতু প্রথমেই বলেছি তিনি মডার্ন পিরিয়ডের রাইটার, তাই মডার্ন পিরিয়ডের বৈশিষ্ট্য তার কবিতার মধ্যে থাকবে। এই যেমন ইমেজারি, এটা একটা মডার্ন পিরিয়ডের বৈশিষ্ট্য, তার সাথে সাথে এক্সপেরিমেন্টেশন উইথ ফর্ম, তার কবিতাগুলোতে তিনি কিন্তু এক্সপেরিমেন্টেশন করেছেন। অর্থাৎ তার কবিতাগুলো যদি আমরা লক্ষ্য করি, সেই কবিতায় তিনি বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করেছেন। এই যেমন স্ট্রেঞ্জ মিটিং কবিতাটা তার লেখা, স্ট্রেঞ্জ মিটিংয়ে যদি তোমরা রাইমটা দেখো, ওখানটা তিনি নতুন ধরনের রাইমকে প্রকাশ করছেন। সেই রাইমটাকে বলা হচ্ছে স্ল্যান্ট রাইম বা হাফ রাইম। তাহলে ভাবো তিনি এক্সপেরিমেন্ট করছেন তার রাইটিংয়ের সাথে। দেখো যেহেতু তিনি একজন ওয়ার পোয়েট, তো মানলাম তিনি একজন ওয়ার পোয়েট, তার সাথে কি, তিনি তো মডার্ন পিরিয়ডের রাইটার, তাহলে মডার্ন পিরিয়ডের তো এটা বৈশিষ্ট্য, মডার্ন পিরিয়ডের সব রাইটাররাই তো এক্সপেরিমেন্টেশন করতে শুরু করেছেন। সেই কারণে উইলফার্ড আওয়েনের মধ্যেও, তার রাইটিংয়ের মধ্যেও এক্সপেরিমেন্টেশন থাকে। যেমন দেখো অ্যান্থেম ফর ডুমড ইউথ, এই কবিতাটা যখন আমরা পড়বো, এর যে ফর্মটা, এই কবিতার যে গঠনটা, এই কবিতার গঠনেও কিন্তু আমরা এক্সপেরিমেন্টেশন পাবো, এই কবিতার গঠনেও কিন্তু আমরা এক্সপেরিমেন্টেশন পাবো। তাহলে এক্সপেরিমেন্টেশন উইথ দ্য ফর্ম, তার কবিতার সাথে তার রাইটিংয়ের যে ফর্ম, গঠন, সেই গঠনের মধ্যে কিন্তু তিনি অনেক এক্সপেরিমেন্ট করেছেন। ওকে, নেক্সট আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কবিতাটার ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ অ্যান্থেম ফর ডুমড ইউথ, এই কবিতাটার ব্যাকগ্রাউন্ড আমরা জানবো। দেখো আমরা প্রথমেই আমি তোমাদের বলেছি যে আমাদের কনটেক্সট জানতে হবে। এই যে আমি উইলফার্ড আওয়েন সম্পর্কে তোমাদের জানিয়ে দিলাম, এরপর তোমাদের একটা জিনিস সুবিধা হবে, তোমরা উইলফার্ড আওয়েনকে যখনই পড়বে, শুধু অ্যান্থেম ফর ডুমড ইউথ নয়, তার যে কোনো কবিতা পড়ো, উইলফার্ড আওয়েন সম্পর্কে কিন্তু তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে, তোমরা কিন্তু সেই কবিতাটা সম্পর্কে বুঝতে পারবে যে এই কবিতাটা কেমন হতে চলেছে, কারণ উইলফার্ড আওয়েন সম্পর্কে আমি জানিয়ে দিলাম। এরপর আমরা অ্যান্থেম ফর ডুমড ইউথ এই কবিতাটা সম্পর্কে জানি। প্রথমেই যেটা জানতে হবে, এর রিটার্ন ডেট, কখন কবিতাটা লেখা হচ্ছে। দেখো কবিতাটা লেখা হচ্ছে বিটুইন সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর 1917,
17 সালে লেখা হচ্ছে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মাঝামাঝি। উইলফ্রেড ওয়েন যখন হসপিটালাইজড হয়েছিলেন, তিনি যখন হসপিটালাইজড হয়েছিলেন কোথায়, ক্রেগ লকহার্ট ওয়ার হসপিটাল, যেটা এডিনবার্গ বলে একটা জায়গা সেখানে অবস্থিত, সেখানে তিনি হসপিটালাইজড হয়েছিলেন। অর্থাৎ যুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি একবার আহত হয়েছিলেন, একটা সেলসক অর্থাৎ একটা বোম ব্লাস্ট হয়েছিল। অর্থাৎ প্রথম বোম ব্লাস্টে তিনি বেঁচে যান, ঠিক আছে, আবার পরবর্তী ক্ষেত্রে যখন যুদ্ধে বোম ব্লাস্ট হয় তিনি কিন্তু মারা যান, সেটা তিনি কিন্তু আর বাঁচেননি। 1917 সালে তিনি একবার আহত হয়েছিলেন যুদ্ধে লড়াই করতে করতে, এবং তখন তাকে একটা ওয়ার হসপিটাল, সেই হসপিটালের নাম হচ্ছে ক্রেইগ লকহার্ট ওয়ার হসপিটাল, যেটা এডিনবার্গে অবস্থিত, সেখানে তিনি অ্যাডমিট হয়েছিলেন। এবং সেখানে তিনি থাকাকালীন তিনি এই যুদ্ধকে ক্রিটিসাইজ করার জন্য একটা কবিতা 1917 সালে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে লিখেছিলেন। ওকে, নেক্সট, কবিতাটা কখন পাবলিশড হচ্ছে? দেখো, এই কবিতাটা পাবলিশড হচ্ছে পোস্থমাসলি। পোস্থমাসলি কথার অর্থ কী বাবু? মৃত্যুর পর। অর্থাৎ উইলফ্রেড ওয়েন মারা যাচ্ছে, তার মৃত্যুর পর পাবলিশড হচ্ছে। কখন পাবলিশড হচ্ছে? 1920 1920 সালে। যে কবিতার বইটাই পাবলিশড হচ্ছে সেই কবিতার বইটার নাম হচ্ছে পোয়েমস। এবং কে পাবলিশ করছে? উইলফ্রেড ওয়েনের বন্ধু সিগফ্রেড স্যাসন। এই সিগফ্রেড স্যাসনের সাথে তার কিন্তু পরিচয় হয়েছিল এই হসপিটালে গিয়েই। সিগফ্রেড স্যাসনও সেখানে অ্যাডমিট হয়েছিলেন, তিনিও একজন কবি ছিলেন, প্লাস তিনিও একজন সৈনিক ছিলেন। দেখো, আমরা যখন এই ওয়ার পোয়েটস পড়েছি আমরা সিগফ্রেড স্যাসনের নাম পেয়েছি। দেখো, এই দেখো, এই দেখো সিগফ্রেড স্যাসন, তাই না? সিগফ্রেড স্যাসন তিনিও একজন কবি ছিলেন, প্লাস তিনিও একজন আমাদের সোলজার ছিলেন। তো তার সাথে উইলফ্রেড ওয়েনের বন্ধুত্ব হয়, এবং উইলফ্রেড ওয়েন যখন মারা যান 1918 সালে, তার মৃত্যুর পর তার বন্ধু সিগফ্রেড স্যাসন তার কবিতাটাকে 1920 পোয়েমস নামে একটা বইয়ের মধ্যে পাবলিশ করেন। ওকে, এটা একটা পোস্থমাস পাবলিকেশন, অর্থাৎ মৃত্যুর পরবর্তী পাবলিকেশন। 3 হচ্ছে, এই কবিতার সোর্স কী বাবু? দেখো, কবিতার সোর্স মানে বুঝতেই পারছো, কবিতার সোর্সে আমরা দুটো পয়েন্টকে তুলে ধরছি। একটা হচ্ছে যে ওয়েনের পার্সোনাল কমেন্ট্রি অন ওয়ার দ্যাট হি এক্সপিরিয়েন্সেস অ্যাজ এ সোলজার ফাইটিং ইন ওয়ার্ল্ড ওয়ার I, তার পার্সোনাল এক্সপিরিয়েন্স, তিনি যখন যুদ্ধে লড়াই করেছেন, তিনি যখন যুদ্ধকে সামনে থেকে দেখেছেন ওয়ার্ল্ড ওয়ার I, তার পার্সোনাল এক্সপিরিয়েন্সকে তিনি কাজে লাগিয়ে কবিতাটা লিখেছেন। এছাড়াও এই কবিতাটা একটা ল্যামেন্ট, কাদের জন্য গো? যে সমস্ত সৈন্যরা যুদ্ধে মারা যাচ্ছেন, যে সমস্ত ইয়াং সোলজার্সরা, যুবকরা মারা যাচ্ছে, কম বয়স্ক ছেলেরা মারা যাচ্ছে যুদ্ধে, তাদের মৃত্যুকে তিনি একটা ল্যামেন্টেশন, একটা শোক বার্তা দিয়ে প্রকাশ করছেন এই কবিতায়। এছাড়া কী বাবু? এছাড়া এই কবিতায় আরেকটা সোর্স আছে, যে ওয়েনের রিজেকশন অফ হিজ রিলিজন ইন 1915। ওয়েন রিলিজিয়নের প্রতি কিন্তু মানে আস্থা একবারই হারিয়ে ফেলেছিলেন। তার কারণ কি? দেখো, রিলিজিয়ন তৈরি করা হয়েছে আমাদের প্রোটেক্ট করার জন্য, তাই না? রিলিজিয়নের পার্টিকুলার কাজ হওয়া উচিত ছিল যুদ্ধকে থামানো, তাই না? রিলিজিয়ন 1914 থেকে 1919 বা 1939 থেকে 1945, এই যে দুটো বিশ্বযুদ্ধ, ধর্ম চাইলে, প্রত্যেকটা ধর্মী মানুষ চাইলে এই যুদ্ধকে তো থামাতে পারত, আন্দোলন করে প্রতিবাদ করে থামাতে পারত, তাই না? প্লাস ঈশ্বর যদি চাইতেন, ঈশ্বর তো যুদ্ধ থামাতে পারতেন। তো ওয়েন দেখছেন যে না ধর্ম বা না ধর্মীয় মানুষরা যুদ্ধকে থামাচ্ছে, না ঈশ্বরও চাইছেন যুদ্ধকে থামাতে। তো সেই কারণে তার এই রিলিজিয়নের প্রতি যে ফেথ, সেই ফেথটাও নষ্ট হয়ে যায়। এবং এই কবিতাটা তার ওই রিলিজিয়নের প্রতি তার ফেথ নষ্ট হয়ে যাওয়ার একটা রিফ্লেকশন এই কবিতায় তিনি, তুমি মানে যখন আমরা পড়বো কবিতাটা দেখবে উইলফ্রেড ওয়েন চার্চকে ক্রিটিসাইজ করছেন। উইলফ্রেড ওয়েন তো খ্রিশ্চান ছিলেন, তিনি চার্চকে ক্রিটিসাইজ করছেন, তিনি চার্চের যে রোল, চার্চ মানুষকে প্রোটেক্ট করার জন্য তৈরি করা হয়েছে, রিলিজিয়নের কাজই হচ্ছে মানুষকে প্রোটেক্ট করা। কিন্তু ভেবে দেখো আজকে, মানে আজকাল আমরা যা দেখছি সমাজে, রিলিজিয়ন মানুষকে প্রোটেক্ট করবে কোথায়, উল্টে রিলিজিয়ন মানুষকে উস্কে দিচ্ছে যে যাও তোমরা মারপিট করো, তাই না? তো ঘটছে, আমরা তো বাস্তবে দেখছি। তো এই যে রিলিজিয়াস যে কন্ডিশন, সেটা আমাদের ভালো লাগেনি, যে ভগবান কী করছে তাহলে? ভগবান এত মানুষ মারা যাচ্ছে, সেটাকে চুপচাপ দেখছে, চোখ বুঝে? চার্চ কী করছে?
চার্চের কি কোনো রোল নেই? সেই কারণে তিনি রিলিজিয়নকে রিজেক্ট করেন, রিলিজিয়ন থেকে তিনি বেরিয়ে আসেন। সেটারও একটা কমেন্ট, মানে সেটার ওপরও একটা কমেন্টারি বলতে পারো এই কবিতার সোর্স হিসাবে। নেক্সট হচ্ছে এই কবিতার টাইটেল। এই কবিতার টাইটেলটা অ্যান্থেম ফর ডুমডিম। অ্যান্থেম মানে কি? এটা সঙ্গীত, এটা গান। ডুম মানে যারা মারা গেছেন, ইউথ মানে যে সমস্ত যুবকেরা। তাহলে এটা একটা গান, কাদের জন্য গান? সেই সমস্ত যুবকদের জন্য গান, যে যুবকরা যুদ্ধে লড়াই করতে গিয়ে মারা গেছেন, তাদের জন্য তিনি একটা গান লিখেছেন, তাই না? তো এই টাইটেলটা কী করে এলো? দেখো, এই টাইটেলটা আমাদের উইলফ্রেড ওয়েনকে এই টাইটেলটা দিতে সাহায্য করেছিলেন তার বন্ধু সিগফ্রেড সাসন। যখন হসপিটালে ভর্তি ছিলেন, ওই যে আমরা একটু আগেই দেখলাম, তো সেই হসপিটালে যখন ভর্তি ছিলেন এডিনবার্গে, তখন উইলফ্রেড ওয়েনের সাথে ভালো বন্ধুত্ব হয়ে যায় সিগফ্রেড সাসনের। এবং উইলফ্রেড ওয়েন সাহায্য চেয়েছিলেন সিগফ্রেড সাসনের কাছে, যে আমাকে একটু এই কবিতায় আমি কি টাইটেল দেবো, আমাকে একটু আপনি রেফার করলে ভালো হয়, কারণ সিগফ্রেড সাসন একজন বড় কবি। সিগফ্রেড সাসন বলেছিলেন যে এই কবিতায় তুমি অ্যান্থেম এই ওয়ার্ডটা ইউজ করো, এবং ওই ডেড ইউথস না বলে ডুম কথাটা ইউজ করো। তাহলে অ্যান্থেম ফর ডুমড ইউথ, তাহলে এই অ্যান্থেম শব্দটা এবং এই ডুম শব্দটা, এগুলো কিন্তু সিগফ্রেড সাসনের সাজেশন, ঠিক আছে? এই টাইটেলটা অ্যান্থেম ফর ডুমড ইউথ, এখানে কিন্তু সিগফ্রেড সাসনের প্রচণ্ড হাত রয়েছে। ওই যে যখন এই হসপিটালে ভর্তি হয়েছিলেন, সেখানেই বন্ধুত্ব হয়েছিল সিগফ্রেড সাসনের সাথে, এবং সেখানেই কবিতাটা লিখেছিলেন, এবং সিগফ্রেড সাসন সাহায্য করেছিলেন এই অ্যান্থেম ফর ডুমড ইউথ এই টাইটেলটা দিতে। মানে অ্যান্থেম শব্দটা এবং ডুম শব্দটা সিগফ্রেড সাসনের দেওয়া। এই ডুমদের পরিবর্তে উইলফ্রেড ওয়েন কি দিতে চাইছিলেন? ডেড দিয়ে যেতে চাইছিলেন, ডেড। সিগফ্রেড সাসন বলে যে ডেডটা মানাবে না, ডেডের চেয়ে ডুমটা আরও বেশি ভালো লাগবে। ডুম মানে কি? একবারই শেষ হয়ে গেছে। আমরা বলি না, যদি ভালো করে পড়াশোনা না করো তোমার ফিউচার ডুম হয়ে যাবে। আমরা বলি তো কথায় কথায়, ফিউচার ডুম কথার মানে কি? ওই তোমার ফিউচার শেষ হয়ে যাবে। অ্যান্থেম ফর ডুমড ইউথ, সেই সমস্ত ইউথদের জন্য আমি গান গাইছি যারা ডুম হয়ে গেছে, যারা শেষ হয়ে গেছে। এটা হচ্ছে টাইটেল। নেক্সট হচ্ছে জনরা। এই কবিতাটা কোন ধরনের কবিতা? দেখো, বেসিক্যালি এটা একটা ওয়ার পোয়েট্রি, এটা একটা যুদ্ধ নিয়ে কবিতা, যুদ্ধকে ক্রিটিসাইজ করার কবিতা। কারণ উইলফ্রেড ওয়েন একজন ওয়ার পোয়েট, তাহলে এটাও একটা ওয়ার পোয়েট্রি হবে। ওয়ার পোয়েট্রির সাথে সাথে এটা একটা সনেট, এটা কিন্তু একটা সনেট, 14 লাইনের কবিতা। কিন্তু ওই যে বললাম এক্সপেরিমেন্টেশন, উইলফ্রেড ওয়েন মডার্ন পিরিয়ডের রাইটার, তার রাইটিংয়ের মতো এক্সপেরিমেন্টেশনটা আমরা কিন্তু ভালোভাবে দেখতে পাবো। তাহলে তিনি কি করেছেন? তিনি এখানে ওই পেট্রার্কান সনেটের মতো কবিতাটাকে দুটো ভাগে ভাগ করেছেন, অক্টেভ অ্যান্ড সিস্টেট, তাই না? তিনি কিছুটা হলো স্ট্রাকচারটা পেট্রার্কান সনেটের মতো করেছেন, অক্টেভ এবং সিস্টেটে ভাগ করেছেন, কিন্তু এর যে কবিতার রাইম স্কিমটা, ছন্দটা, সেই ছন্দটাকে তিনি কিন্তু পরিবর্তন করে দিয়েছেন। দেখো, সনেট বেসিক্যালি আমরা জানি 14 লাইনের কবিতা, আর সনেট ইজ এ 14 লাইন পোয়েম উইথ এ রাইম স্কিম। সনেটের 14 লাইনের কবিতা এবং সনেটের মধ্যে একটা রাইম স্কিম থাকে। তো সনেটকে আমরা বেসিক্যালি দুভাগে ভাগ করি, একটা হচ্ছে পেট্রার্কান সনেট, একটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। পেট্রার্কান সনেটকে ইটালিয়ান সনেট বলা হয়ে থাকে, আর শেক্সপিয়ারিয়ান সনেটকে ইংলিশ সনেট বলা হয়ে থাকে। তো পেট্রার্কান সনেটে অক্টেভ এবং সেস্টেট, অর্থাৎ 14 লাইনকে দুভাগে ভাগ করা হতো, 8+6। অক্টেভ মানে 8 লাইন, আর সেস্টেট মানে 6 লাইন। আর শেক্সপিয়ারিয়ান সনেটে 14 লাইনকে ভাগা হতো 3 quatrain 1 couplet, অর্থাৎ 3-4 লাইন, 4+4+4+2 লাইন, অর্থাৎ 4×3=12+2=14। এইভাবে শেক্সপিয়ারিয়ান সনেটে ভাগ করা হতো। এবং এই যে পেট্রার্কান সনেট, তার একটা পার্টিকুলার রাইম স্কিম ছিল। তার রাইম স্কিম কি ছিল? A-B-B-A, A-B-B-A, মানে আমরা বলতে পারি আব্বা আব্বা, তাই তো? আব্বা আব্বা, A-B-B-A, A-B-B-A, C-D-C-D-C-D, এটা ছিল পেট্রার্কান সনেটের একটা রাইম স্কিম। আবার শেক্সপিয়ারিয়ান সনেটের রাইম স্কিম আমরা কি দেখতে পাই? A-B-A-B, C-D-C-D, E-F-E-F, G-G, এটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেটের রাইম স্কিম। তাহলে উইলফ্রেড ওয়েন এটাকে একটা সনেট লিখলেন, এবং ট্র্যাডিশনাল পেট্রার্কান সনেটের মতো এই 14 লাইনকে তিনি দুটো ভাগে ভাগ করলেন, 8+6,
কিন্তু তিনি এক্সপেরিমেন্টেশনটা কোথায় করলেন বাবু? কিন্তু মডার্ন রাইটার, তিনি তো এক্সপেরিমেন্টেশন করবেন, তিনি রাইম স্কিমটাতে এক্সপেরিমেন্টেশন করে দিলেন। দেখো তার রাইম স্কিমটা কেমন, এ বি এ বি সি ডি সি ডি ই এফ এফ ই জি জি, এটা হচ্ছে তার রাইম স্কিম। অর্থাৎ না পেট্রাকান সনেটের রাইম স্কিমকে তিনি ফলো করলেন, কারণ পেট্রাকান সনেটের রাইম স্কিম ছিল এ বি বি এ এ বি বি এ সি ডি সি ডি সি ডি। শেক্সপিয়ার অ্যান্ড শর্টের রাইম স্কিম ছিল এ বি এ বি সি ডি সি ডি ই এফ ই এফ জি জি। তা দেখো উইলফ্রেড ডারউইন এক্সপেরিমেন্টেশন করলেন, তিনি মডার্ন রাইটার, এক্সপেরিমেন্টেশন করা তার বৈশিষ্ট্য, মডার্ন রাইটারদের বৈশিষ্ট্য। তিনি কী করলেন দেখো, এ বি এ বি সি ডি সি ডি ই এফ এফ ই জি জি, নতুন রাইম স্কিম। অর্থাৎ আমরা বলতেই পারি যে পেট্রাকান সনেটের মতো তিনি অক্টেভ এবং সেস্টেন্ট করলেন, কিন্তু তিনি তার রাইম স্কিমটাকে না পেট্রাকান করলেন না ইংলিশ সনেট করলেন, বাট একটা ইররেগুলার রাইম স্কিমকে তৈরি করলেন, যে রাইম স্কিমটা আজ পর্যন্ত কেউ ব্যবহার করেনি, তিনিই প্রথম ব্যবহার করলেন। তাহলে এটাই তো এক্সপেরিমেন্টেশন, এটাই তো উইলফ্রেড ডারউইন একজন মডার্ন রাইটার, তাই না, মডার্ন পিরিয়ড রাইটার তার মধ্যে পাই। নেক্সট হচ্ছে কবিতার মেট্রিক্যাল প্যাটার্ন। দেখো প্রত্যেকটা কবিতাতে একটা করে মেট্রিক্যাল প্যাটার্ন থাকে, অর্থাৎ কবিতাটা একটা না একটা ছন্দে লেখা হয়, সনেট মানে তার একটা ছন্দ থাকবে পার্টিকুলার, পার্টিকুলার একটা মেট্রিক্যাল প্যাটার্নকে ফলো করবে। এই কবিতার যে মেট্রিক্যাল প্যাটার্ন তাকে বলা হয় অ্যাম্বিক পেন্টামিটার। অর্থাৎ তোমরা যদি প্রজুডি করে থাকো, প্রজুডি করে থাকলে এই বিষয়গুলো তোমাদের বুঝতে সুবিধা হয়, তাই না, এই অ্যাম্বিক পেন্টামিটার, অ্যাম্বিক টেট্রামিটার, অ্যাম্বিক হেক্সামিটার, অ্যাম্বিক ট্রাইমিটার, এভাবে বিভিন্ন মিটার আছে কবিতার, কবিতার মধ্যে বিভিন্ন মিটার। এই যে কবিতা যখন আমরা পড়ি একটা দেখবে মিউজিক্যাল কোয়ালিটি তৈরি হয়, একটা ছন্দ তৈরি হয়, খুব সুন্দর লাগে পড়তে, এটা কারণ কি, কবিতার মধ্যে মেট্রিক্যাল প্যাটার্ন থাকে, মিটার থাকে। তাহলে এখানে অ্যাম্বিক পেন্টামিটার, যেহেতু এটা সনেট এখানে অ্যাম্বিক পেন্টামিটার ইউজ করা হয়েছে। অ্যাম্বিক পেন্টামিটারের একটা বৈশিষ্ট্য জেনে রাখবে যে প্রত্যেকটা লাইনে, কবিতার প্রত্যেকটা লাইনে তোমরা যদি সিলেবল কাউন্ট করো, সিলেবল কাউন্ট করলে তোমরা কী পাবে, দশটা করে সিলেবল পাবে, প্রত্যেকটা লাইনে দশটা করে সিলেবল পাবে, তাকে অ্যাম্বিক পেন্টামিটার বলা হয়। এর সিলেবল বুঝতে পারছো, সিলেবল মানে কিন্তু ওয়ার্ড নয় বাবা, একটা ওয়ার্ডের মধ্যে কতগুলো ভাগ রয়েছে তাকে সিলেবল বলা হয়। যেমন দেখো এই ডেডিকেটেড, এই ওয়ার্ডটাকে যদি আমি সিলেবলের ভাগ করি তাহলে কতগুলো সিলেবল পাবে, তারপর ডে, ডে একটা সিলেবল, ডে ডি একটা সিলেবল, কে একটা সিলেবল, কে একটা সিলেবল, চারটে সিলেবল রয়েছে এই ওয়ার্ডটার মধ্যে, চারটে সিলেবল রয়েছে, ডে ডি কে টেড, ডে ডি কে টেড। অর্থাৎ যেখানে যেখানে দেখো ভাওয়েলের উচ্চারণ হচ্ছে, ডে দেখো এ ভাওয়েলের উচ্চারণ হচ্ছে, ডি দেখো ই ভাওয়েলের উচ্চারণ হচ্ছে, কে দেখো এ ভাওয়েলের উচ্চারণ হচ্ছে, টেড দেখো এ ভাওয়েলের উচ্চারণ হচ্ছে। অর্থাৎ যেখানে যেখানে ভাওয়েলের উচ্চারণ হচ্ছে ওয়ার্ডের মধ্যে, সেই ভাওয়েলের উচ্চারণ অনুযায়ী আমরা কী করছি, সিলেবলে ভাগ করছি। তাহলে এই ডেডিকেটেড এখানে আমরা চারটি সিলেবল দেখলাম। তাহলে যদি আমরা অ্যান্থেম ফর ডুমড ইউথ এই কবিতাটা দেখি, সেখানে অ্যাম্বিক পেন্টামিটার রয়েছে, এবং অ্যাম্বিক পেন্টামিটারের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে প্রত্যেকটা লাইনে দশটা করে সিলেবল থাকে, দশটা করে সিলেবল, লাইনগুলো গুনে দেখবে, প্রত্যেকটা লাইনকে কাউন্ট করে দেখবে সিলেবলে, দেখবে দশটা করে সিলেবল পেয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে এই কবিতাটা কাকে ডেডিকেট করা হয়েছে, অর্থাৎ তিনি কাদের জন্য কবিতাটা লিখলেন। তাহলে বলতেই পারি, দ্য পোয়েম ইজ ডেডিকেটেড টু ফিউনারাল রিচুয়াল সাফার্ড বাই দোজ ফ্যামিলিজ ডিপলি অ্যাফেক্টেড বাই দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। কবিতাটা সেই সমস্ত পরিবারকে নিয়ে লেখা, সেই সমস্ত পরিবারকে ডেডিকেট করা হয়েছে, যে সমস্ত পরিবারের মানুষরা তাদের আপনজনকে যুদ্ধে হারিয়েছেন এবং যুদ্ধে হারিয়ে তারা তাদেরকে কবর দিয়েছেন, বা হয়তো কবর দিতে পারেননি। তাই তো মানে রিয়েলিটি, দেখো মানুষের মৃত্যুর পর আমরা জানি যে রিলিজিয়ান কী বলে, ধর্ম কী বলে, ঈশ্বর কী বলে, প্রত্যেক ধর্মে প্রত্যেক ঈশ্বর বলেছেন যে মানুষ মৃত্যুর পর যেন তাকে তার ফিউনারাল রাইটসটা করা হয়, অর্থাৎ তাকে যেন কবর দেওয়া হয় বা আগুনে পোড়ানো হয়, যে ধর্মে যেটা হয় সেটা যেন তার হয়, সম্পূর্ণ হয়। ধরো যুদ্ধে কী হচ্ছে, মনে করো একটা বোম ব্লাস্ট হলো, একটা সৈন্যর দেহতে এসে বোমটা লাগলো, তো দেহটা তো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, সে দেহ তো আর খুঁজে পাওয়া যাবে না, তাই না, তার হাত একদিকে চলে যাবে, পা একদিকে, মাথা একদিকে, সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তাহলে সেই সমস্ত পরিবারদের সাফারিং, দুঃখ, যারা তাদের
সন্তানদের হারিয়েছেন, ভাইকে হারিয়েছেন, কেউ হাজব্যান্ডকে হারিয়েছেন যুদ্ধে, আপনজনদের হারিয়েছেন, তারা যে ফিউনারেল রিচুয়ালসগুলো, অর্থাৎ তারাও তো তাদের পরিবারের মানুষদের মৃত্যুর পর একটা রিচুয়াল চায়, তো তারা ফিউনারেল রিচুয়াল করছেন, তাদের তো দুঃখ হচ্ছে, তাই না? ভেবে দেখো, কোনো মানে কোনো বাড়ির একমাত্র সন্তান যদি হারিয়ে যায় কতটা কষ্টের বলতো, যুদ্ধে যদি কোনো বাড়ির একমাত্র সন্তান মারা যায়, বা কোনো ওয়াইফের হাজব্যান্ড যদি মারা যায় কতটা কষ্টকর ব্যাপারটা, তাই না? তাহলে সেই সমস্ত পরিবারগুলোকে তিনি ডেডিকেট করে এই কবিতাটা লিখেছেন, এবং তিনি ক্রিটিসাইজ করেছেন যে যুদ্ধের সময় কি হয়, অনেক সৈন্য তো ঠিকঠাক করে কবর পায় না, মাটি পায় না, অনেক সৈন্যকে তো ঠিকঠাক করে আগুনে জ্বালানো হয় না, কি করে পসিবল যার দেহটা ছিন্ন ভিন্ন হয়ে গেল? তাহলে ভাবো কতটা ট্র্যাজিক সিচুয়েশন। প্রথমত সে মারা গেল খুব কম বয়সে, দ্বিতীয়ত মৃত্যুর পরও তার ডেড বডিটা ঠিকঠাক প্রপার রিচুয়াল পেল না, তাই না? নেক্সট হচ্ছে কবিতার মেইন থিম। মেইন থিম কি বলো? দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ ব্রুটালিটি অফ ওয়ার, তার যুদ্ধের ব্রুটালিটি, যুদ্ধের যে মানে ভয়ানক একটা হিংসাত্মক পরিবেশ, সেই পরিবেশটাকে, অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন দ্য সোলজার্স হু ফাইট ইন ইট, এবং সেই যুদ্ধের ইম্প্যাক্ট তাদের উপর পড়ছে, সোলজারদের উপর পড়ছে, সেই ব্রুটালিটির শিকার, সেই বুচারির শিকার কারা হচ্ছে, সৈন্যরা হচ্ছে তো, তাই না? সেই জায়গাটাকে কবিতাটা ক্রিটিসাইজ করছে, সেই জায়গাটাকে তুলে ধরছে। আবার কি করছে বাবু? দ্য পোয়েম কন্ট্রাস্ট দ্য কেওস অ্যান্ড হরর অফ ওয়ারফেয়ার, এখানে যুদ্ধের কেওস, যুদ্ধের চিৎকার, চেঁচামেচি, যুদ্ধের যে হরর তাকে তুলে ধরছে, উইথ দ্য ট্র্যাডিশনাল সিরেমনিস অ্যান্ড রিচুয়ালস অফ মোর্নিং রিফ্লেক্টিং অন দ্য ট্র্যাজিক লস অফ ইয়াং লাইফ অ্যান্ড দ্য ল্যাক অফ প্রপার ফিউনারাল রাইটস ফর সোলজার্স অন দ্য ব্যাটেল ফিল্ড। তাহলে কবিতাটা দেখাচ্ছে যে দেখো, মানুষ তো মারা যাচ্ছে যুদ্ধে, যুদ্ধে তো সৈন্যরা আহত হচ্ছে, আহত হচ্ছে সৈন্যরা, যুদ্ধ চলছে, বোমা গুলি পিস্তল দুমদাম সবসময় আহত হচ্ছে, সেখানে অনেক সৈন্য মারা যাচ্ছে, এবং তাদের মৃত্যু তাদের বাড়িতে কি নিয়ে আসছে, মর্নিং নিয়ে আসছে, মরা কান্না কাঁদছে তাদের বাড়ির লোক, তাদের বাড়ির লোক আর কি করবে, কান্নাকাটি ছাড়া আর তো কিছু করার নেই, তাই না? তারা হারিয়েছে আপনজনকে, তারা সেই দুঃখতে কাঁদছে, সেই জায়গাটাকে তুলে ধরছে। আর কি তুলে ধরছে? ল্যাক অফ প্রপার ফিউনারাল রাইটস, ওই যে বললাম যারা যুদ্ধক্ষেত্রে মারা যায় প্রত্যেকেই প্রপার কি পায় না, ফিউনারাল রাইটস পায় না, তাই না? তারা মারা যাচ্ছে, তাদের যে কষ্ট, তাদের যে যন্ত্রণা, তাদের যে পেইন, সে সমস্ত কিছুকে আমাদের এই কবিতা অ্যান্থেম ফর ডুমড ইউথ তুলে ধরছে। মানে বুঝতেই পারছ, এই কবিতায় উইলফ্রেড আওয়েন যুদ্ধ এবং যুদ্ধের সাথে অ্যাসোসিয়েটেড যে বিষয়গুলো রয়েছে সেই প্রত্যেকটা বিষয়কে তিনি কিন্তু ক্রিটিসাইজ করেছেন। যুদ্ধকে কিন্তু তিনি রোমান্টিসাইজ করেননি, যুদ্ধের প্রতি তার যে একটা ক্রিটিক্যাল অ্যাটিটিউড সেই অ্যাটিটিউডটাকে তিনি প্রকাশ করেছেন। তাহলে এখানেই আমাদের ক্লাস বেসিক্যালি শেষ হলো, আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা যদি আমার অফলাইন অনলাইন ক্লাসে জয়েন করতে চাও, তাহলে এই যে এই ভিডিও, এই ভিডিওর দেখো নিচে স্ক্রলিং হচ্ছে আমার নাম্বার, সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা আমার অফলাইন অনলাইন ক্লাসে জয়েন করতে পারো। সেখানে তোমরা বুঝতেই পারছো এরকম ডিটেলে সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে, আমাদের সিলেবাসের যে সমস্ত ক্লাস রয়েছে সেই সমস্ত ক্লাস ইন ডিটেল কিন্তু তোমরা পেয়ে যাবে, তার সাথে নোটস পেয়ে যাবে, নোটস পিডিএফ পেয়ে যাবে, সেগুলো প্রিন্ট আউট করে নিতে পারবে, এবং সমস্ত ক্লাসকে কিন্তু আমি এইভাবে ডিটেলসেই করাব। তো তোমরা যদি কেউ আমার ক্লাসে জয়েন হতে ইচ্ছুক থাকো, তাহলে আমার যে নিচে স্ক্রলিং হচ্ছে যে নাম্বার, সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কলও করতে পারো। তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম, সবাই হ্যাপি থেকো, হেলদি থেকো, স্যানিটাইজ থেকো, গড ইজ অলওয়েজ উইথ ইউ।